গরু পাচার কাণ্ডে ও কয়লা পাচার কাণ্ডে এই দুই ঘটনায় বিনয় মিশ্রার নাম উঠে আসছে। সিবিআই কাছ থেকে এটাও শোনা যাচ্ছে যে তার একাধিক পাসওয়ার্ড রয়েছে। ভারত ছাড়া আরও দু দেশের পাসওয়ার্ড রয়েছে তার কাছে এবং সিবিআই মনে করছে যে এই দুই দেশের পাসওয়ার্ড নিয়ে বিনয় মিশ্রা পালিয়ে বেড়াচ্ছে। সিবিআই এটাও জানতে পারে যে তিনি মিডিল ইস্ট কান্ট্রিতে গেছিলেন। এখনও অবধি তার আর কোনো খবর পাওয়া যায়নি।